গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নন্দিস ফ্যামিলি, টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন পরে ব্লগটা আবার শুরু করলাম। মাঝখানে বাড়ি আসার পরে আবার ব্যাঙ্গালোর গেলাম, ওখান থেকে মাইসুর, মানে এদিক ওদিক একটা ব্যাপার ছিল বলে মানে আমি ওগুলো আপলোড করতে মানে ব্লগ করেছি কিন্তু ওগুলো আপলোড করা হয়নি। আর আজকে আমি বাড়ি আসার পরে বেলদা গেছিলাম, বেলদা থেকে আবার কাঁথিতে এসেছি, কারণ আজকে জিজু ডাক্তার দেখানো রয়েছে, তো সেই জন্য জিজুর শরীরটা ভালো নেই, ওই জন্য দেখাবো, তাই জন্য এসেছি বাড়ি আজকে। মানে সকালবেলা স্কুল গেছিলাম, সেখান থেকে এসেছি একটায়, তারপরে কোনো রকম খেয়ে দিয়ে আজকে ঠাকুরের ভোগ খেয়েছি, ওইটাই খেয়ে ছোটদা আমাকে নিয়ে এসছে বাইকে। মানে বেলদা থেকে কাঁথি আসার যে রাস্তাটা টু হরেবল, মানে বলছি না মাথাটা তো একদম ধরে মানে মনে হচ্ছে যেন স্ক্রু ঢিলা হয়ে গেছে, এত বাজে রাস্তা। সেই এতে আজকে বাইকেও এসেছি, এক ঘন্টা লাগলো, অ্যাকচুয়ালি এক ঘন্টার বেশি লাগে, তা আজকে খালি ছিল বলে এক ঘন্টায় পৌঁছে গেছি। আর শরীরটা ঠিকঠাক নেই তো, আর মারাও নেই বাড়িতে, ওরা গেছে ইস্কন মানে মায়াপুর গেছে, তো বাড়িতে এখন দিদি মাসি আর আমি, দিদা দাদারা রয়েছে, ভাই রয়েছে। তো কালকে আবার সকাল সকাল বেরিয়ে যাব, ডাক্তার দেখানো হয়ে গেলেই বেরিয়ে যাব। আজকে মানে 6:30 দিকে অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে ব্যাঙ্গালোরে যে গেছিলো ওই ডাক্তারকেই দেখানো হবে থ্রু অনলাইন, তো সেই জন্যই আমার আসা। তো এই আর কি, সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন চ্যানেলটিকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাড়ি থেকে আসার পরে অত্যাচার শুরু করেছে, ওর কিনা কাবার্ড গুছিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে ভাইয়ের ছোটবেলার, এই যে ছোটবেলার ছবি, কত ভদ্র, আর এখন পুরো অভদ্রের মতন বসছে। দেখো দেখো ভিডিওটা, সরি, মানে বাড়িতে এসছি এত জার্নি করে দুজনকে ছাড়েনি, কাবার্ড গুছাতে হবে, এই যে একটু যে কাজ বাজ করবে নেই। আরে এরও অর্ডার হচ্ছে কাবার্ড গুছিয়ে দাও, এই যে জামা শেষ করে তারপরে এখানে আয়, নিয়েছো? নিজে কাবার্ড গুছাই না, আমার দিদি গুছাই গেলে ব্যাঙ্গালোরে, ও ভালো গোছায় না। আর এ তো সারাদিন স্বর্গে থাকে, কুড়ে নি করবে না, আমাকে দেখলে তার কান চুলকানি কাড়িয়ে তার মাথা যন্ত্রণা টিপো। হ্যাঁ, তো এখন কাবার্ডটাই গুছাই, তারপরে ডাক্তার দেখানোর আছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, যেটা মেইন কাজ, তারপরে আমরা এখন খাচ্ছি কি, এইচএফসি। হ্যাঁ, মানে আমরা কেএফসি খাই, প্রমোশন করছি, এটা হচ্ছে এফসি। প্রমোশন করিস না, আমি এটা কোনো প্রমোশন করছি না, পাপুদা বলছে প্রমোশন করছি কিন্তু প্রমোশন করছি না, এটা আমি প্রথম খাচ্ছি, এইচএফসি পিজা। আর এটা চিকেন, এই যে আজকে আমার ওই জন্য মাছিকে দেখিয়ে দেখিয়ে লেগ পিস কাচ্ছে, মাছি আপেল কাচ্ছে, বলছে তোরা এটা খাচ্ছিস আজকে, কেমন লাগছে, কি করবো, বের করে দেখছি, ওই কেমন লাগছে ভাই, তাকা। এই যে রাত এখন বাজে 11টা, তো 11টার সময় হিরো এসছে, আরেকজন বসে আছে বেচারা, অ্যালেক্সা প্লিজ স্টপ, তো আমাদের এখন আড্ডা চলছে, আড্ডার মুখে হঠাৎ করে ভাইয়ের কি মনে হয়ে গেল, এদিকে তাকান, ও ঘরেও এইসব সানগ্লাস পরে ঘুরে বেড়ায় প্রচন্ড আলো বলে। হ্যাঁ, আর এখানটায় আরেকজনের অবস্থা খুবই খারাপ। হ্যালো গাইস, হ্যালো দোস্ত, কহাঁ সে আয়া ইয়ে লোক, কোন হে, বিশাল ঠান্ডা বলে ছেলে কোলে গিয়ে দিলাম তো দিঘাতে, যে 50 টাকা, 50 টাকা চশমা মনে আছে, তো এখন বাজে বিশাল ঠান্ডা পড়েছে, হ্যাঁ বাধ্য হয়ে বেডশিট টাকা গায়ে, বাধ্য মানে এই বেডেই পাতানো ছিল সেটাই খুলে গায়ে লাগিয়ে নিয়েছে। হ্যাঁ, এই যে দিদা আসছে, হ্যাঁ এত খেয়েছি হাঁটতে পারছিলাম না, তো ভাবছি সাধু জানার পুকুর পাড়ে যাব। হ্যাঁ, তো এই যে দেখিয়ে দিই আমার ভাইয়ের সেট আপ, রুমের সেট আপ, এই ও এখনো পুরোপুরি হয়নি। হ্যাঁ, আর এই পাশে সেট আপটা হচ্ছে খুবই সুন্দর, হ্যাঁ ও রাতের বেলা
অ্যাকচুয়ালি ঘরের মধ্যে এত আলো তো ওটা ওর নিতে পারছে না বলে এই অবস্থা, মানে এত দূর রুমটা খুবই সুন্দর লাগছে দেখতে মোটামুটি, আর এই পাশের দিকে তাকানো যায় না, মানে এই হচ্ছে অবস্থা। মানে নিজের বেডে সেট আপটা ঠিক রেখেছে এই যে এইভাবে, আর ঘুরে আসি ওনার এই যে ও পাশে, ও অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস করে, সেট আপ টেট আপ এরকম রেখেছে, আর এই পেছনটায় ঘুরে পড়লে কিন্তু কন্ডিশন খারাপ। আর আমি তো কাল সকালেই চলে যাব, পাপুদার সাথে আর দেখা হবে না, কারণ ও উঠে দুপুর 3-4 দিকে, ওই জন্য। এইমাত্র বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে আমি আর মা গেছিলাম, মানে কাঁথি থেকে এলাম, তারপরে আমি আর মা গেছিলাম বাজারে, যেহেতু চিলড্রেন্স ডে মঙ্গল সোমবার দিন, তো এত বিজি শিডিউলের মধ্যেও এত কিছু করা, চিলড্রেন্স ডে মানে চিলড্রেন্সদের কাছে খুব ওটা স্পেশাল দিন, তো আমরাও মানে স্কুলের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে বাচ্চাদের জন্য কিছু গিফট এ করা, তো সেইটাই। এই যে দেখো পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে বসেছি চারিদিকে, ওখানেও একটা রয়েছে বস্তাতে, ওই যে ওই বস্তাতে একটা রয়েছে, আর এইগুলো সব ওদের জন্য গিফট র্যাপিং চলছে। আর কিছুটা যেহেতু শর্ট টাইম, একদম হাতে টাইম নেই, তো ওই জন্য মা আর আমি মিলে কিছু করছি, মোটামুটি কাজগুলো এগিয়ে রাখছি, মানে অনেকগুলো প্যাকিংয়ের ব্যাপার, তাই জন্য এগুলো কিছুটা পাচ্ছি, যতটা পাচ্ছি এগিয়ে রাখছি, আর বাদবাকিগুলো কালকে সব টিচার্সরা মিলে একসাথে বসে প্যাকিং হবে। এই যে মা চলছে, সব বাচ্চাদের জন্য রেডি হচ্ছে, মানে বছরে একটাই ওদের দিন, ওদের একটু কিছু দিলে ওরা খুব মজাও পাবে, ছোট ছোট বাচ্চারা তো, তো একসাথে সেলিব্রেশন হবে মানডে, তো ওই জন্য সব এই সব সব কিছু আয়োজন হচ্ছে। সানডে টু এভরিওয়ান, কাল রাতে অনেকটাই লেট হয়ে গেছিলো ঘুমোতে, আমি আর মা প্রায় 2:30 নাগাদ ঘুমোই, মানে গিফট র‍্যাপ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর সকালেও উঠেছি লেট, আর মায়ের আজকে মিটিং রয়েছে, আজকে প্যারেন্টস মিটিং রয়েছে, তাই জন্য দুপুর 3:30 থেকে শুরু, তো মা একটু ব্যস্ততার মধ্যে রয়েছে, আর আমি আজকে অনেকটা মানে 11:00 থেকে উঠেছি, আর উঠে সোজা গেছি রান্নাবান্না করতে, কারণ মা খেয়ে বেরোবে, আর মায়ের মিটিং মানে অনেক কিছু ব্যাপার থাকে, সেইগুলো মা একদিকে সামলাচ্ছিল, আমি ওই রান্নাঘরে গিয়ে রান্না করছিলাম, আর তারপরে আজকে অনেকগুলোই রান্না হয়েছে, আর সবথেকে আমার ফেভারিট টক, আমার খুব ভালো লাগে খেতে, তো সেটাও হয়েছে। আর রাতের বেলাও রান্নাটা করে রেখেছি, কারণ রাতের বেলা টাইম নেই, অনেকগুলো গিফট র‍্যাপ করতে বাকি আছে, এখনও কমপ্লিট হয়নি, তো আমি ভেবেছিলাম সকালবেলা হয়ে যাবে, কারণ পুরো সানডেটা পেয়ে যাব, কিন্তু সকালবেলা লেটে উঠেছি, তারপরে আমি রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, ইভেন আমি এইমাত্র স্নান করে বেরোলাম, এখন বাজে প্রায় 4:00, তো এখন স্নান করে বেরোলাম, আর মা তো চলে গেছে, বাবাও চলে গেছে মিটিংয়ে, আমি বসে বসে ভাবছি যতটুকু পারবো, এখানটা রেখেছি সব, যতটুকু পারবো আমি করে রাখবো, আর মায়ের সাথে মায়ের টিচার্সরাও আসছে, মানে যারা পারবে তারা এসে গিফটগুলো র‍্যাপ করবে, আর যেহেতু আজকে সানডে প্যারেন্টস মিটিংও রয়েছে, আর মানে ওইগুলো যদি নিয়ে যাওয়া হয় গিফট র‍্যাপ করতে স্কুলে, তো টাইম খুবই কম, তো তাই জন্য ওটা হয়ে উঠবে না, আর ওই জন্য রাতে রান্নাবান্না সব গুছিয়ে গাছিয়ে রেখেছি, শুধু মা এলে এগুলো করবো। এখন আমি বসে বসে এই যে হাতে ট্যাটু বানাচ্ছিলাম, আর ওদিকে মা বসে স্কুলের কাজ করছে, তো কি করবো একা একা বসে, যেহেতু মা কাজ করছে আমিও একা একা বসে এখানটায় এই যে এই ট্যাটুটা বানাবো, মানে বানিয়েছি, এটা পরে একটা পারমানেন্ট বানাবো, এখানটা একটা এই হাতে আছে আর একটা এই হাতে বানাবো, মা বানাবো তো,
পারমিশন হয়ে গেছে কিন্তু। তো এইগুলো করছি, এরপরে রাতে খাওয়া দাওয়া হবে। এখানে তো 9টা কি 8টা বাজলেই মনে হয় যেন সবাই ঘুমিয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া হবে, রুটি বানানো হবে, দিলে খাবো। বাবা ওদিকে বসে টিভি দেখছে। আবার কালকে আবার স্কুল, মানে এখানে সকালে ওঠো, স্কুল যাও, এসে খাও, একটু রেস্ট নাও, আবার খাও, স্কুলের কাজ হচ্ছে, আবার রাতে ঘুম। এই মানে কখন দিন হচ্ছে রাত হচ্ছে কিছুই বুঝতে পারছি না, ওটাই কথা হচ্ছিলো। ইভেন কালকে পড়ুয়া অষ্টমী, ঘরে বড় মানে সন্তানদের জন্য একটা পুজো হয়, মা সেটাও ভুলে গেছে, এত কাজের চাপ সেটাও ভুলে গেছে। তো কালকে পুজো দেওয়ার আছে, দুজন মিলে মন্দিরে পুজো দিতে যাব। ওটা স্কুলের পরে, ইভেন ওটা যাবো ইভিনিং এর দিকে, দুপুরের দিকেও টাইম হবে না, তো ইভিনিং এর দিকে যাব। এখানে কালী মন্দির আছে, ওইখানে পুজো দিতে যাবো। হ্যাঁ, এখানে পড়ুয়া বলতে আমি মানে ঘরের বড় যারা হয়, বাবা আর সোনাই আর আমি, তো তিনজনের নামে পুজো দেওয়া হবে। ওই জন্য কালকে নতুন জামা কাপড় পরতে হয়, ওটাও কিনতে যাব। দেখি কখন কি হয়, মানে স্কুল থেকে যত জলদি ফিরবো তত কাজটা জলদি হবে। পেছনে যে দেখছেন যতগুলো প্রাইজ রয়েছে, এগুলো সব শঙ্কর বাবা ও যখন ছোট ছিল, ইয়োগা যখন করতো তখন সব ওর প্রাইজ পাওয়া। হ্যাঁ, বেস্ট স্টুডেন্ট প্রাইজ, ওটা মা ভালো বলতে পারবে। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন, বেস্ট স্টুডেন্ট, অলরাউন্ডার, গোল্ড মেডেল গুলো ছিল না ওগুলো? হ্যাঁ, ওইগুলো এখন বেঙ্গালুরু পাঠিয়ে দিয়েছি। আর তো বই আছে, মানে প্রচুর প্রাইজ রাখার, এখানে তো হাফ মনে আছে না, বই আছে, এবং এমনকি আমাদের এখানে তো একটু গ্রামও আছে, একটু থালা বাসনও দেয়। হ্যাঁ, আমাদের এখানে প্রথম প্রথম এত মোমেন্টো এইসব ব্যাপার ছিল না, কি দিত, টিফিন কৌটো, থালা বাটি, কাঁসার ওইসব দিত। তো ওইগুলো ছোটবেলায় পেয়েছিল, তারপরে আস্তে আস্তে মানে এগুলো হয়েছে। মানে এখানে হাফ হয়তো মা গুছিয়ে রেখেছে, আর হাফ ব্যাঙ্গালোরে, হাফেরও কম ব্যাঙ্গালোরে, আর গুলো সব প্যাক করে রাখা হয়েছে, মানে জায়গা নেই এরকম রাখার, মানে যত্ন করে। হ্যাঁ, বই অনেক বই আছে, মানে খুব ঘরে ভর্তি প্রাইজ। তো ওইটা ওর ছোটবেলার স্মৃতি, মা গুছিয়ে রেখেছে। আমি যত প্রাইজ পেয়েছি হয়তো আমার 3-4টা গুছানো রেখেছি, মানে আমি খুব গোছানো, তো তো আমার কম আছে, সোনাইয়ের বেশি, অনেক বেশি আছে। ও যতগুলো সব ইয়োগার, সব চ্যাম্পিয়ন এই সব না। তারপর কিছু বই আছে, সেগুলো একদম সময় পেলে তোমাকে দেখাবো, সেগুলো তুমি একটুখানি দেখাতে পারো। হ্যাঁ, ইভেন শঙ্খ ছোটবেলা এইটুকুটুকু যে ওর খেলনা সবকিছু জিনিস, গাড়ি, ওইগুলো মা রেখেছে, আমি একদিন দেখাবো, একদিন শেয়ার করবো। মা এখন স্কুলের প্রচুর চাপ, ওইগুলো হয়ে গেলে মা যেদিনকে সময় পাবে একদিন বসে দেখাবো। মানে এইটুকুটুকু জিনিস, প্রথম ওর প্রাইজ পাওয়া, ওই যে অ্যাচিভমেন্টগুলো, ওইগুলো মা এত যত্নে গুছিয়ে রেখেছে, আমি কিন্তু দেখেছিলাম। আপনাদের সাথে অবশ্যই ওটা শেয়ার করব, আর শঙ্খও যদি ভিডিওটা দেখে ওরও ভালো লাগবে। আর হ্যাঁ, আমার এই ডিজাইনটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে।